স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে 7টি গুরুত্বপূর্ণ পরীক্ষার ফলাফলের তারিখ অফিসিয়ালি পাবলিশ করা হয়েছে। তো আজকের ভিডিওতে জানবো কি কি পরীক্ষার ফলাফলের তারিখ ঘোষণা করা হয়েছে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন প্রেস করে রাখবেন। তো এই নোটিশটিতে প্রথমে যে পরীক্ষাটি রয়েছে সেটি হলো কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল এক্সামিনেশন 2019। তার ফাইনাল রেজাল্টের রেজাল্ট ডেট কিন্তু দেওয়া রয়েছে 15/2/2022, অর্থাৎ ফেব্রুয়ারি 15 তারিখে রিলিজ হবে। এরপরে রয়েছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি 10+2 লেভেল এক্সামিনেশন 2019। তার স্কিল টেস্টের রেজাল্ট কিন্তু 28/2/2022, অর্থাৎ ফেব্রুয়ারি 28 তারিখে প্রকাশ করা হবে। নেক্সট রয়েছে মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ এক্সামিনেশন 2020। তার পেপার ওয়ানের রেজাল্ট প্রকাশ করা হচ্ছে 28/2/2022, এটিও কিন্তু ফেব্রুয়ারি 28 তারিখে প্রকাশ করা হবে। তারপরে রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড কোয়ান্টিটি সার্ভেইং অ্যান্ড কন্ট্রাক্টস এক্সামিনেশন 2020। তার পেপার টুর রেজাল্ট 28/2/2022 রিলিজ করা হবে। নেক্সট রয়েছে স্টেনোগ্রাফার গ্রেড সি অ্যান্ড ডি এক্সামিনেশন 2019। তার স্কিল টেস্টের রেজাল্ট 10/3/2022, অর্থাৎ মার্চের 10 তারিখে প্রকাশ করা হবে। তারপরে রয়েছে কনস্টেবল জিডি ইন সিএপিএফএস এনআইএ এসএসএফ অ্যান্ড রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেলস এক্সামিনেশন 2021 সিভিই। তার রেজাল্ট কিন্তু 15/4/2022, অর্থাৎ এপ্রিলের 15 তারিখে প্রকাশ করা হবে। এবং সবশেষে রয়েছে কম্বাইন গ্রাজুয়েট লেভেল এক্সামিনেশন 2020 টায়ার টুর রেজাল্ট প্রকাশ করা হচ্ছে 30/4/2022। তো ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।